বন্ধুরা, এখন রাতে গুছানো চলছে, কারণ কালকে যাব গ্রামের বাড়ি। তাই এখন রাতের বেলায় সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, জামা প্যান্ট। তো তো সবাইকে জানাই শুভ সকাল, এবং তো ভালোভাবে দুর্গা পুজো কাটিয়েছো, সকলে সুস্থ আছো। তো এখন যাওয়া যাক গ্রামের বাড়ি, এবং তার সাথে শুভ দীপাবলির প্রীতিও শুভেচ্ছা। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি এই বছর দীপাবলিতে গ্রামের বাড়ি যাব। তো এখন গ্রামের দিকে রওনা দিব, ভোর ভোর হয়েছে। একটু আগেই মানে একটু আগেই বেরোতাম, বাট একদমই অন্ধকার ছিল, তাই একটু লেটে বেরোলাম। তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। আসলে বাস স্ট্যান্ডে এসে এসে ভিডিও করতে পারিনি, কারণ এসেই দেখছি সঙ্গে সঙ্গে বাস ছাড়ছে, তাই তাড়াতাড়ি করে চেপে পড়লাম, কারণ গ্রামের বাড়ির দিকে যেতে হবে। এদিকে তো সবসময় বাস পাওয়া যায় না, 1 ঘন্টা 1 ঘন্টা পর পর বাস। তো এখন আমরা আবারও গঙ্গা নদীকে ছেড়ে টাটা বাই বাই করে এগিয়ে যাব গ্রামের দিকে। তো এবছর বহরমপুরে পুজো তো প্রতিবারই দেখি, তো এবছর একটু গ্রাম দিয়ে ঘুরবো, গ্রামের কিছু ঐতিহাসিক পুজো দেখ। অনেক বছর পুরনো পুজো হয়, তারপরে কিছু এত জাগ্রত মা আছে, জাগ্রত মায়ের পা বেঁধে রাখা হয়। তো চলো তোমাদেরকে একবারে গ্রামের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসা যাক। চারি সাইডটা কি সবুজে ভর্তি। গ্রামের পথে যেতে যেতেই চলে এলাম কলেশ্বর মন্দির। আমি আগে কখনো এই মন্দিরে আসিনি, আসলে আজও আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি যে টোটোতে যাচ্ছিলাম সেই টোটোতে আরও কাকিমারা যারা ছিল তারা বললো যে একটু কলেশ্বর মন্দির ঘুরে দেখবে, তাদের জন্য আমারও ঘোরা হয়ে গেল। তো চলো তোমাদেরকে কলেশ্বর মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখানো যাক। আমরা যখন সকাল সকাল এলাম তখন গেট খুলেনি, কিন্তু কাকিমারা সবাই দর্শন করবে বলে এখানকার যিনি পুরোহিত আছেন ওনারা গেট খুলে দিলেন। এখন তো আমি চারি সাইডটা শুধু চলে চলে বেড়াচ্ছি, মন্দিরের এই সাইডটা এলাম, আবার সামনের দিকে যাব, এবং তোমাদেরকে চলো মন্দিরের ভিতরটা যে শিব মন্দির আছে এবং যে বজরং বাড়ি আছে সেটা তোমাদেরকে দেখাবো। একদম সামনে এদিকে যে ঘন্টা এটা আছে, এই যে শিব মন্দির সামনে দেখতে পাচ্ছ, বজরং বাড়ি, নিচে শিব। খুবই ভালো লাগছে, আমি আসলে আগে কখনো আসিনি, কিন্তু এবার প্রথমবার এলাম, সত্যি ভালো লাগছে। এই যে বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখানে বীরভূম শেষ, এই যে যেখানে বীরভূম শেষ স্টার্ট। তো এখন চলে এসেছি গ্রামের বাড়ি, পৌঁছে এলাম একটু গ্রামের বাড়িতে, সকাল দিক করে পৌঁছে গেছি। তো এখন আমার যেহেতু দাদা ও শিল্পী, মানে দাদা ঠাকুর করে, মানে বড় পিসির ছেলে, মানে দাদা আমার ঠাকুর করে, তো আমাদের এই গ্রামে মানে মাঝিয়ারা গ্রামেও দুটো ঠাকুর করছে, তো ওখানে দেখতে যাবো। তো ওই দুটো ঠাকুর দেখতে এখন যাব, মানে ও বানাচ্ছে এখন, রং টং করছে, আজকে রাতেই পুজো। বাট ওর মানে অনেকগুলোই তো ঠাকুর করে, কিন্তু আমাদের গ্রামে দুটো করেছে, বাইরে বাইরেগুলো তো করে নিয়েছে, এবার গ্রামের যেহেতু ঠাকুর তাই কাল মানে পড়ছে, তো আগে থেকে কাল থেকে রং টং করা শুরু করেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওখানে গিয়েই দেখা হচ্ছে, দেখি দাদা কত দূর করেছে, এখনও দেখিনি, তো দেখা যাক কত দূর করেছে। হ্যালো, দেখছেন এটা আমার বন্ধু, তো সেই দেখছি ভাই এখন রং করছে। রনি ভাইকে হয়তো তোমরা আগে ভিডিওগুলো যেগুলো ডিলিট হয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছ, ভাই আমাকে খুব হেল্প করে, আর এখানে সুমনদাকেও হেল্প করছেন, দাদার সাথে একসাথে ঠাকুরগুলো রং করছে। এখানে একটা প্রতিমার রং চলছে, সবাই মিলেই করছে, আর এইদিকে সেম আর একটা প্রতিমার রং হবে, অর্ধেক হয়েছে, আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হবে। এইদিকে যে আমাদের যে ঠাকুরের প্রতিমা হয়, দুর্গা প্রতিমা, সেই কাঠামোটা রাখা আছে। ছোটো ছোটো ভাইরা সব মন দিয়ে ঠাকুর গড়া দেখছে। লাইট নিয়ে যাচ্ছি, এখন দাউদের বাড়িতে লাইটিংগুলো লাগানো হবে। এই যে ভাই সামনে কাজ করছে, এনে এনে লাইটগুলো এনে, এই ভাই ঝাবি নে ঝাবা, ওরে দুই ভাই মিলে
দুই ভাই নিচ থেকে দাদু ডায়লগ মারছে, কিন্তু দাদু কোনো কাজের না, কিন্তু এই যে ডায়লগ, হ্যাঁ হ্যাঁ সব লাগাচ্ছি ঠিক করে লাগাচ্ছি। ভাইরা এখনো প্রচন্ড কাজ করছে, এখন লাইট লাগানো হবে, তারপরে আবার দাদার কাছে যাবো। তোমার তো কপাল, তাড়াতাড়ি করে লাইটিং গুলো ঠিকঠাক ভাবে লাগিয়ে তাড়াতাড়ি দাদার কাছে চলে এলাম, কারণ আমি এই ঠাকুরের চোখ ফুটানো কখনো দেখিনি। তাই দাদাকে বলে রেখেছিলাম যখনই চোখ ফুটাবে আমাকে বলবে, তাই চলে এলাম, তোমরাও দেখে না। বাড়ি মাঝে চলে এলাম একটু, এখানে এখানে চাল দিতে চলে এসেছিলাম, কারণ এখানে আমাদের খিচুড়ি রান্না হবে, খিচুড়ি আর টক, মানে প্রত্যেক গ্রামবাসী যতজন আছে রাতে সবাই খাবে, তাই এখানে রান্না হবে, তাই একটু চাল দিতে এলাম। আবার দাদার কাছে চলে যাবো, দাদার রং করা। আজ দীপাবলির সন্ধে, মানে চারিদিকে প্রদীপ আর মোমবাতিতে ভর্তি থাকবে, তাই একে একে সব কাকিমারা এসে প্রদীপ আর মোমবাতি জ্বালাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে দৃশ্যটা, চারিদিকে শুধু মোমবাতির আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। একটা মায়ের মোটামুটি সাজ কমপ্লিট, আর এদিকে সুমন্দা আর একটা মায়ের সম্পূর্ণ সাজ করছে, কারণ এই ঠাকুরটাকে ওখানে নিয়ে যাবে, ওখানে গিয়ে দাদা আবার পুরো সম্পূর্ণ সাজটা করবে, এখন এইটা পুরোটা করবে। প্রতিমা মা এখন পুরো তৈরি, তো মাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে স্থানে। সুমন্দা ঠাকুরের চালি বানাতে ব্যস্ত আছে, ঠাকুরের চালি বানাচ্ছে। তো অল রাইট, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করবো, এবং সবাই পুজো ভালো করে কাটাও। এবং তো আজকে বহরমপুর থেকে এলাম, তারপরে দাদার সাথে হেল্প করা, দাদা ঠাকুরগুলো করলো, সেগুলো তুলে ধরলাম, পুরো সাজানোটা, মানে এত ফুল, আমি কালী পুজোয় সত্যি বলছি এত ফুল দেওয়া, মানে যখন উঠে যাচ্ছে তখনও ফুল দিল, হ্যাঁ খুবই ভালো লাগলো। এবং দাদার সাথে হেল্প করে, এবং দাদারও লাস্ট পর্যন্ত ঠাকুরকে, সবাই ভালোভাবে পুজো কাটাও, পুজো এনজয় করো, আমিও পুজোর কিছু ভিডিও গ্রামে তুলে ধরবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর মানে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর যদি ভুল করলে সেগুলো কমেন্টের মধ্যে বলবে, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে যদি ভালো লাগে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। তো আমি এর সাথে ভেবেছিলাম যে আমাদের গ্রামের যে মন্দিরগুলো আছে, যে আমাদের গ্রামের যে পুজোগুলো হচ্ছে তুলে ধরবো, বাট ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এখানে দাদার সাথে হেল্প করতে পারে, হ্যাঁ দাঁড়া, তো দাদার সাথে হেল্প করতে পেরে খুবই ভালো লাগলো, তাই ভিডিওটা তুলে ধরলাম। আর এতে যে পুজোগুলো আমি তুলে ধরবো, এবং বলিদান হয়, এবং সকালের মোমেন্টটা, এবং পুরো পুজোটা আমি তুলে ধরার চেষ্টা করবো। তো তোমরা নেক্সট ভিডিওটা দেখো। তো থ্যাংক ইউ, লাভ ইউ, বাই।